নবদ্বীপ গ্রামের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান নবদ্বীপ সমাজ বাড়ির শ্রীপদ রাধাপদ দাস বাবাজী মহারাজের স্মরণ উৎসব শুরু হয়েছে গত 14 সেপ্টেম্বর, চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। এই উপলক্ষে আয়োজন হয় 3 দিন ব্যাপী অহরাত্রি নাম সংকীর্তন, লীলা কীর্তন, স্মরণ সভা ও সাধু সেবার। আগামীকাল 18 সেপ্টেম্বর এই উৎসবের সমাপ্তি। এবারে আজকে সবার একদম শেষ প্রান্তে আমি উপস্থিত হয়েছি, সভাপতি ভাষণ প্রদান করবেন। চরণ এবং পরম সেই গৌর পারম। মাম্পি ক্যাটারার, দক্ষিণ বঙ্গপাড়া, রাধা বাজার, নবদ্বীপ, নদিয়া। বিশদে জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 8016318691 বা 8250237660 এই নাম্বারে। আমাদের প্রবক্তা শিখণ্ড, সে শিখণ্ড থেকে এসেছেন এবং আজকে সভাপতির পদ আলোকিত করেছেন, তার ভাষণ প্রদান করছেন। অন্তিম একটি কথা লিখেছিলেন, আছে ধাম ধামেশ্বর শূন্য সে তোমার কোহিনুর শুটিং শেডিং রেমন্ডস ডনিয়ার সিয়ারাম আরভিন গ্রাভেরা গ্রাসিম ইত্যাদি বিভিন্ন নামী দামি কোম্পানির জামা প্যান্টের পিস পাওয়া যায়। কোহিনুর গার্মেন্টস, বাচ্চাদের বাবাসুট শার্ট প্যান্ট ইন্দো ওয়েস্টার্ন, মোদিকোট লং ফ্রক টু পার্ট হট প্যান্ট সেট পার্টি ফ্রক, লেডিস ব্লেজার জ্যাকেট শীত বস্ত্র ও হোসিয়ারি দ্রব্য পাওয়া যায়। কোহিনুর পোড়ামাতালা রোড, ঢপওয়ালিন মোড়, নবদ্বীপ। ফোন নাম্বার 9733402626, আরো একটি নাম্বার 8927375892। মদিয়া পরম গুরুদেব শ্রীমান রাধাপদ রায়বাজ মার্গের স্মরণ উৎসবে আজ তৃতীয় দিবস। প্রথম দিবসে নামযোগ ভাগবত পাঠ পাঠ করেছেন শিলা সঙ্গনে প্রভুপাদ নিত্যানন্দ বংশভূত শ্রী শ্রীরাম গোস্বামী মহারাজ। তারপরে নামযজ্ঞের শুভ অধিবাস হয়েছেন, অধিবাস কীর্তন করেছেন আমাদের নিতাই গৌরাঙ্গ ট্রাস্টের অন্যতম ট্রাস্টি এবং আমাদের রাধারমণ গণের প্রবীণ সাধু শ্রীমৎ গৌরদাস বাজ মহারাজ। তারপর পরদিবস অহরাত্র নাম সংকীর্তন চলছে, আর 24 পরব্যাপী নাম সংকীর্তন চলছে। আজ তার নিত্যলীলা প্রবিষ্ট হওয়ার কতদিনের মাথায় অনুষ্ঠানটা হচ্ছে? 1.5 মাসের মাথায়। কদিন ব্যাপী উৎসব? 5 দিন ব্যাপী। ভক্তরা কোথা থেকে কোথা থেকে এসছেন? বিভিন্ন স্থানে তার শিষ্যরা আছেন, বাংলাদেশ, আমেরিকা, কানাডা এবং ভারতবাসীর বহু বহু প্রত্যন্ত পাড়া গ্রাম পল্লী গ্রাম থেকে সব জায়গা থেকে ভক্তরা আসছেন। আর শেষ হবে কবে? শেষ হবে রবিবার দিন, সেদিন আপনার সকালবেলা নগর সংকীর্তন শ্রী নামের বিশ্রাম মন্ত্রে, তারপরে চৌষট্টি মহন্তের ভোগরাগ হবে, তার সূচক কীর্তন, তার যে জীবন চরিতাবলী কীর্তনের পরে মহোৎসবের সমাপ্তি হবে সব ভক্তদের বিশাল। আজকেও যত ভক্তরা আসবেন অগণিত ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে, রবিবার দিনও সকলের প্রসাদের ব্যবস্থা আছে।